আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বন্ধুরা, আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও, অবশ্যই সবাই শেষ পর্যন্ত দেখবেন। আজকে আমাদের যে বিষয়টা থাকছে, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে ভাইয়া, আমার কবুতরের সব লোমগুলি পশমগুলি উঠে যাচ্ছে, এটা কেন হচ্ছে আমি জানি না। ঠিক আছে ভাইয়া, আমি বলছি এটা কোনো ব্যাপার না, এটা খুব সাধারণ একটা ব্যাপার, এ নিয়ে ঘাবড়ানো বা ভয় পাওয়ার মতো কিছু নেই। ঠিক আছে, এটা দেখা গেছে খুব স্বাভাবিক, এটাকে কবুতরের মল্টিং বলা হয়। ঠিক আছে, সময়টা দেখা যাচ্ছে কবুতরকে খুব বেশি বেশি খেয়াল রাখতে হবে। এবং আপনি বলেছেন, জিজ্ঞেস করেছিলেন যে কবুতর মল্টিংয়ের সময় ডিম বাচ্চা করে কি না। আর ভাইয়া আমাকে জিজ্ঞেস করেছিল যে কবুতর দেখা গেছে পুষ্টিকর খাবার বা দেখা গেছে কী টাইপের খাবার মল্টিংয়ের সময় খাওয়াতে হবে। আজকে আমি দেখা গেছি সব বিস্তারিত আলোচনা করবো। ওকে বন্ধুরা, তাহলে চলুন আমরা শুরু করি। ওকে বন্ধুরা, তাহলে চলে আসলাম আমরা আজকে বিস্তারিত আলোচনা করার জন্য মল্টিং নিয়ে। মল্টিং খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া কবুতরে, এটা দেখা গেছে বছরে একবার হয়ে থাকে, এটা নিয়ে খুব দুশ্চিন্তা হওয়ার কিছু নেই। এই মল্টিংটা যখন কবুতরে শুরু হয়, তখন কবুতরের দেখা যাচ্ছে শরীরের লোমগুলো ঝরে যায় বা পড়ে যায়। ঠিক আছে, এই সময়টা কবুতর খুব বেশি দুর্বল হয়ে যায় এবং দেখতে হয়তো ভালো লাগে না, এর জন্য অনেকে মন খারাপ হয়। কারণ মন খারাপ করার কিছু নেই, এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া বা স্বাভাবিক একটা বিষয়। এটা দেখা যাচ্ছে কবুতরের মাসখানিক সময় দরকার হয় রিকভার করার জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে মাসখানিক পর অবশ্যই কবুতর আবার ব্যাক করবে এবং দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে ফিরে আসবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। আরও দেখা গেছে বরংচ কবুতর যখন এক মাস পর সুস্থ হয়ে যাবে, তার যে পলকগুলো বা নতুন যে লোমগুলো উঠবে, তখন কবুতর আরও দেখতে বেশ চমৎকার দেখাবে, কারণ ওর পশমগুলো লোমগুলো একদম নতুন থাকবে, পলকগুলো। ঠিক আছে, পলকগুলো নতুন থাকার কারণে কবুতরকে দেখতে আরও বেশি চমৎকার দেখাবে। এবং দেখা গেছে আপনারা যখন কবুতর যখন মল্টিংয়ে থাকবে, তখন বলে রাখি তখন আপনারা কবুতরকে ডিম বাচ্চানোর চেষ্টা করবেন না, ডিম বাচ্চা করানোর। আর যদিও ওরা খুব বেশি করতে চাইবে না, কারণ তখন ওরা খুব বেশি দুর্বল থাকে বা অসুস্থ থাকে, এর জন্য ওরা ডিম বাচ্চা করতে চায় না। আর হয়তো মল্টিংটা যদি রানিং থাকে, যে রানিং ডিমে আছে বা রানিং বাচ্চা নিয়ে আসে, যদি তখন হয়ে যায় তখন কিছু করার নেই, কী হলে আপনাকে পুষ্টিকর খাবার দিতে হবে নরকে এবং মাদিকে। কারণ মল্টিংয়ের সময় খুব বেশি দুর্বল হয়ে যায় কবুতরের জন্য, আপনার বেশি বেশি পুষ্টিকর খাবার খাওয়াতে হবে, আরও যা করতে হবে। আপনাকে পুষ্টিকর যে খাবারগুলো দেবেন সেগুলো হচ্ছে আপনার সোলা বুট দিতে পারেন, ডাবলি দিতে পারেন, পপকর্ন দিতে পারেন, এবং আস্ত যে বুটটা থাকে এটাও দিতে পারেন। এবং দেখা গেছে পানির সাথে আপনারা ওই যে জিজ বেড যেটা আছে সেটা আপনারা মিশিয়ে দিতে পারেন, এবং দেখা গেছে নাপাটা আছে, নাপাটাও সব দিতে পারেন। এগুলো সপ্তাহে দুদিন দিতে হবে। এবং দেখা যাচ্ছে জিজ বেড বা নাপা এটা 1 লিটারে 2 ML করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, আবার বলতে দিচ্ছি আপনারা যে ওষুধটা দিতে পারেন, এটা হলো জিজ বেডটা, এটা খুব ভালো একটা জিঙ্কের, এটা আপনারা আর এবং নাপাটাও দিতে পারেন, সপ্তাহে 2 দিন দিবেন এবং 1 লিটার পানিতে 2 ML করে দিবেন। ঠিক আছে বন্ধুরা, আর এটা গোসলের যেটা নিয়ম থাকবে, আপনারা যখন এই মল্টিংটা হবে তখন গোসলটা করতে হবে ফিটকারি পানিতে দিয়ে, হাত দিয়ে মিশিয়ে নেবেন পানিতে, তারপর এক বল পানিতে ফিটকারিটা মিশিয়ে কবুতরের সামনে রেখে দেবেন, তখন ওরা ওদের ইচ্ছে অনুযায়ী ওরা গোসল করে নিবে। ঠিক আছে, আর এটা সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি বৃষ্টির পানি ব্যবহার করতে পারেন, বৃষ্টির পানি থাকে তাহলে এটা খুবই খুবই বেশি ভালো হয়। আর এই ফিটকারিটার কারণ হলো কি, দেখা গেছে আপনার এতে কবুতরের গায়ে যদি ময়লা থাকে বা উকুন থাকে, এটা দূর হয়ে যাবে, এর জন্য এটা খুবই ভালো, আর বৃষ্টির পানিটা বেশ ভালো। ঠিক আছে বন্ধুরা, তাহলে আপনারা জেনে নিলেন সব কিছু। এবং অবশ্যই অবশ্যই কবুতরকে রেস্ট দিতে হবে, কারণ দেখা গেছে সময় কবুতর খুব দুর্বল থাকে, এবং দেখা গেছে পুষ্টিকর খাবারগুলো দিতে হবে, বল যে বললাম সোলা বুট, ডাবলি, পপকর্ন, আস্ত বুট বা শীতের দিন হলে আপনারা কিছু অন্য জাতীয় খাবার খুঁজে নিতে পারেন যে বন্ধুরা। এবং দেখা গেছে পানির সাথে ওষুধটা দেবেন, এটাই আসল বিস্তারিত একটা ব্যাপার আর মল্টিং নিয়ে। আবার বল দিচ্ছি এতে ভয়ের কোনো কারণ নেই, কারণ এতে কোনো ভয়ের কিছু নেই, এটা খুব স্বাভাবিক একটা বিষয়, এটা আবার মাসখানিক পর এটা সেরে যাবে এবং কবুতর খুব সুন্দরভাবে কামব্যাক করবে। এবং আপনারা একটা গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা, সেটা হলো কি, মল্টিং এর পর কবুতরকে একদম 1.5-2 মাস সুন্দরভাবে রেস্টে দিবেন, ভালো সুস্বাদু সুষম খাবারগুলো দিবেন, তাহলেই দেখা গেছে আর কোনো দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। এটাই বন্ধুরা, তাহলে সবাই ভালো থাকবেন, আপনার কবুতর সবার টেক কেয়ার করবেন। আজ পর্যন্ত, টাটা, আল্লাহ হাফেজ।